সেই হরিনামের প্রভাবেই এই যত আমাদের অনন্ত আবিলতা চিত্তের ভিতরে আছে, হৃদয় দর্পণ বাসনায় ভরপুর হয়ে আছে, এই যে রকমারি আমাদের ভোগ বিলাসের চিত্তবৃত্তি কাম ক্রোধাদির দ্বারা আমরা উন্মাদ হয়ে রয়েছি, এগুলো তাড়াবার জন্য নিজের চেষ্টায় কিছু হবে না। হরিনাম আশ্রয় করে সাধু সঙ্গেতে হরিনাম শ্রবণ কীর্তন করলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। এই সংসারকে জয় করবার জন্য অন্য কোনো উপায় নেই, একমাত্র সাধু সঙ্গে যদি হরিনাম শ্রবণ হয়, হরিনাম কীর্তন হয়। এই সাধু সম্বন্ধে পরে আলোচনা হবে, প্রহ্লাদি বলেছেন সাধুর স্বরূপ কি বর্ণনা করেছেন এবং এই সাধনের প্রণালী আরো বিশদভাবে কীর্তন করেছেন। এই প্রথম দুটি অঙ্গের কথা সব সংক্ষেপে করতে হলে হলে কি হবে, হরিনাম করতে করতে যখন এই সব চিত্তবৃত্তি গুলো দূরে দূরে যাবে তখন হৃদয়ে আরতি আসবে। হৃদয়ে আরতি এলে পরে হৃদয়টা দ্রব হবে, পাষাণ হৃদয় সংসারের থেকে থেকে এই বিষয়েতে আমরা এমন বদ্ধ চিত্ত হয়ে গেছি, ভগবানের নামেতে অনুরাগ জাগে না। দুর্দৈব মিদৃশ নিয়োজনী নানুরাগ, এই গোবিন্দ তোমার নামের এত করুণা থাকা সত্ত্বেও আমার এমন দুর্দৈব, আমার হৃদয় দ্রব হচ্ছে না। হৃদয়টা দ্রব হওয়া দরকার, চিত্তটা কঠিন করে রাখলে ভগবানের রাজ্যে যাওয়া যায় না, কিন্তু হৃদয় কঠিন যাবে কিসে, ওই হরিনামের দ্বারাই চিত্তের দ্রবতা আসবে। হরিনামের প্রভাব নিজে নিজে প্রভাব নিজে বুঝবে, তখন আপনার থেকে হৃদয়টা কাতর হয়ে যাবে, ব্যাকুলতা আসবে, চোখে জল আসবে, জোর করে কপটতা করে জল আনলে ভগবানের চিত্তের দ্রবতার পরিচয় হবে না। কিন্তু হরিনামের প্রভাবে যখন স্বতঃসিদ্ধভাবে অন্তর থেকে জেগে উঠবে তখন চিত্তের দ্রবতা এনে দেবে, সেই দ্রবতা দিলে তখন তখন ওই দীন দয়ার্দনাথ হে হে মথুরানাথ বলে তখন কাতর উক্তি হৃদয় থেকে জেগে উঠবে, যে হে গোবিন্দ তোমায় হারা হয়ে হে গোবিন্দ তুমি আমায় গ্রহণ করে আমাকে তোমার চরণে স্থান দিয়ে আমার সেবা গ্রহণ করে যদি তুমি সুখী হও, আমার সেবার কোন সৌন্দর্য যদি থাকে, আমার সেই সেবার সৌন্দর্য যদি তোমার নয়ন কমলকে শুভদান করে, আমার সেবার স্পর্শেতে যদি তোমার অঙ্গ পুলকিত হয়, তবে তুমি আমায় গ্রহণ করো। আর আমাকে অদর্শন জনিত দুঃখে অনন্তকাল তুমি আমাকে যদি বিক্ষিপ্ত চিত্তেতে আমার এই বিরহের অগ্নিতে জর্জরিত করে, হে শ্যামসুন্দর তুমি যদি সুখে হও তাহলে তোমার সুখেতেই আমার সুখ। সুতরাং তুমি আমার দর্শন দেওয়া দর্শন না দেওয়া তুমি স্বতন্ত্র পুরুষ, সুতরাং তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমার জীবন জলে, তোমার যাতে সুখ তাতেই আমার সুখ। আমার দর্শন দিয়ে যদি তুমি সুখী হও, তোমার দর্শন করে আমি সুখী হতে আমার এই আকাঙ্ক্ষা চিত্তে নাই, তোমার সুখেতে আমি সুখ কামনা বুঝেছি, আমার আত্মনিবেদন করেছি, আমার দেহার্পণ করেছি তোমার চরণে, যাতে তোমার হৃদয়ে তুমি সুখ পাও, তোমার সর্বেন্দ্রিয় যাতে সুখী হয়, সেই তোমার সর্বেন্দ্রিয় সুখ বিধানের জন্য প্রতিদানে আমার যা রূপ রস গন্ধ স্পর্শ শব্দাদি আত্মার বৃত্তিতে অর্পিত করেছি, সেই সুখ বিধানে যদি আমায় আদর করে তোমার চরণে স্থান দাও, আমায় গ্রহণ করো। আর যদি আমার সেবাতে তোমার তৃপ্তি না হয়, আমাকে দূরে রেখে আমাকে বিরহ ক্লিষ্ট করে যদি বিনষ্টম আমাকে মর্মাহতম করে যদি দাও, তাতেই যদি তোমার সুখ হয় এ শ্যামসুন্দর তাই হোক, তোমার সুখেতে আমার সুখ বলে আমি জানি। আশ্লিষ্য বা পাদরতান বিনষ্টম অদর্শনা মর্মাহতম করতো বা যথা তথা বা বিদধাতু, তোমার যা ইচ্ছা তাই হোক, কেন তুমি লম্পট তুমি স্বতন্ত্র, তোমার ইচ্ছায় তুমি চলো, তুমি কারো বশীভূত নও, তোমার ইচ্ছার অধীন সমস্ত চেতন জগৎ।
চেতনা চেতন। সুতরাং আমি তোমার ইচ্ছার অধীনতা স্বীকার করছি স্বেচ্ছা সর্বতোভাবে। মত প্রাণ কিন্তু সর্ববস্থাতে মত প্রাণ নাথস্তু সয়েব ন পরম। হে শ্যাম সুন্দর, সর্ববস্থায় তুমি দর্শন দাও আর অদর্শন জনিত দুঃখ দাও। সর্ববস্থায় তুমি আমার প্রাণপতি, প্রাণ সর্বস্ব, জীবন বল্লভ, প্রাণ বল্লভ বলে রাধিকার এই মুক্তি মহাপ্রভু কীর্তন করে আমাদিগকে পথ প্রদর্শন করেছেন। কৃষ্ণ 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 প্রসাদ
প্রসাদ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ অনর্পিত চরিণীরা করুণায়াবতীর্ণ কল সমর্পিতুন্নত উজ্জ্বল রসান্তা ভক্তি শিরম হরি পুরাত সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দরে স্ফুরতু না সতিনন্দন হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুখে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। সজ্জনগণ, আজ বাংলা বছরের প্রথম দিন আপনাদের গ্রামে এই দ্বিতীয়বার আমরা এসেছি। পূর্ব এখানে এসেছিলাম, অতি সান্নিধ্যে সভা হয়েছিল, সে সময়ও মহাপুরুষ কথা আলোচিত হয়েছিল। এই ধর্ম কথা আলোচনা এবং আলোচনা করে তার ফলপ্রাপ্তি জীবনে কার্যকরী হওয়ার জন্য জীবনের উদ্দেশ্য যথাযথভাবে স্থির হওয়া দরকার। আমরা জগতে এসেছি জন্ম হতে মৃত্যু পর্যন্ত এই শরীরের কার্য নিয়ে, মানসিক চিন্তা নিয়ে জীবন কাটিয়েছি। এই কাটাবার ভিতরে কখনো পুণ্যকর্ম, কখনো পাপাচরণ করি, কখনো অর্থের লালসা করি, কখনো বা বাসনা পূর্তির জন্য সচেষ্টিত হই, কখনো কখনো হয়তো মনে পড়ে যদি সংসারের বন্ধন ছিন্ন করে মুক্ত হতে পারি। এইভাবে বিভিন্ন প্রকারের চিন্তা মনোবৃত্তি নিয়ে আমরা এই জগতে জীবন কাটিয়ে চলে যাই। মৃত্যুর পরে কোথায় যায়, কি অবস্থা হয়, কারোই জানা নেই। এই জীবনে যতক্ষণ আছি ততক্ষণ সমস্ত বস্তু আমাদের কাছে প্রত্যক্ষীভূত, নিজেরা চোখের দ্বারা দেখি, কানে শুনি, নাসিকায় ঘ্রাণ নিয়ে জিভাতে রসাস্বাদন করি, এই আমাদের অনুভবের বিষয়। এই বসু বস্তু পাওয়ার জন্য আমাদের যাবতীয় চেষ্টা। এই চেষ্টা করবার প্রণালীর ভিতরে মানব সমাজ সমগ্র বিশ্ববাসীকে যদি ধর্মের দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে এই বিশ্বের যাবতীয় মানুষকে চার ভাগে ভাগ করা যায়। অধিকাংশ লোক ধর্মহীন এবং অসৎ চিন্তাতে নিমগ্ন। দ্বিতীয় শ্রেণীর লোক যারা অসৎ জীবন যাপন করে না, নৈতিক জীবনের বহুমালন করে নৈতিক জীবন যাপনে সচেষ্টিত থাকে। তৃতীয় শ্রেণীর লোক তারা যারা ভগবানেরকে অল্প বিস্তর বিশ্বাস করে, ভগবান বলে কোন বস্তু আছে, ভগবানের ভজন করলে কল্যাণ হবে, এইভাবে যাদের কিছু চিন্তাতে সে উপস্থিত হয় কিন্তু সেই ভগবত প্রাপ্তির যথাযথ পন্থা না জানতে পেরে অসৎ পন্থায় চলে ধর্মের যে আবরণ করে, তাদের হচ্ছে তৃতীয় শ্রেণীর সমাজ। আর এই সমগ্র বিশ্বে অতি স্বল্প সংখ্যক ব্যক্তি যারা ভগবানের তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে ভগবত আরাধনায় জীবনের কেবলমাত্র কৃত্য এবং সেই ভগবানকে প্রাপ্তি জীবনের অন্তিম ধ্যেয় এবং সেই ধর্মের স্বরূপ তত্ত্বজ্ঞান লাভ করে তাকে তার প্রাপ্তির উপায়
যথাযথ ভাবে অবলম্বন করে সাধনার দ্বারা সিদ্ধ ভূমিকা এবং সাধ্য বস্তু শ্রীহরিকে লাভ করেন। এই যে চতুর্বিধ মানব ধর্ম পরায়ণ কিন্তু অসৎ পন্থার দ্বারা পরিচালিত এই ধর্ম হতে বঞ্চিত, ধর্মকে বিশ্বাস পরায়ণ ঈশ্বরকে জানবার জন্য হৃদয়ের আরতি যাদের জেগেছে এবং যথাযথভাবে পথ প্রদর্শন যারা পেয়েছেন এবং সাধনার দ্বারা সিদ্ধ ভূমিকায় পৌঁছান স্বল্প, আর অধিক লোক পাপের পথের প্রতি এই কলিকালে। সত্যপ্রেতা দ্বাপর যুগে সমাজ ধর্মপরায়ণ ছিল, লোক ধর্মের পথে স্বভাবত যেত, কিছু লোক অধর্মের পথে নাস্তিকবাদীর পথে যেত, কিন্তু কলির প্রভাব এমনি এই কলিকালের লোক ভগবানের কথা চিন্তা করবার অবসর নেই। যদি কখনো সভা সমিতিতে যায় এই বাইরে কিছু কথা শুনে সেই স্থান ছাড়বার আগেই সে কথা ভুলে যায়, কেননা ভিতর থেকে সে আরতি জাগেনি যে ধর্মের কথা শুনে ধর্মের প্রতিপাদ্য বিষয় যে ভগবান শ্রীহরি তাকে বস্তুতেই জীবনে লাভ করতে হবে এবং তার জন্য নিষ্কপট চেষ্টান্বিত হওয়া, সেই বিষয়ে আমরা উদাসীন হয়ে যাই। হয়ে কি করি, হৃদয়া হিয়তে নক্তম ব্যবন্ন চবাবয় বিবাহ চাচ্ছে হয় রাজন কুটুম্ব ভরণে নবা। এই সারা সংসার এই চার প্রকার কার্যে বিবাহ রাত্রি অতিবাহিত করে, সকাল হলেই অর্থের অন্বেষণে ছুটে বেড়ায়, বিভিন্ন প্রকার প্রচেষ্টার ভিতর দিয়ে অর্থ উপার্জন করা এবং সেই অর্থ উপার্জন করে সেই অর্থের দ্বারা স্ত্রী পুত্রাদিকে ভরণ পোষণ করা, কুটুম্ব ভরণ পোষণ করা। এইভাবে দিবা মাস আমাদের অতিবাহিত হয়, দিবা চাপতে হয় রাজন কুটুম্ব ভরণে নবা, অর্থ উপার্জনে এবং কুটুম্বাদির ভরণ পোষণেতে সকাল সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত সময় কাটাই, কিংবা রাত্রি 9টা 10টা পর্যন্ত এইভাবে কার্য করি। আর নিদ্রা বিরতি নক্ত ব্যবহার চবাবয় রাত্রি হলে নিদ্রাতে ঘুমিয়ে কাটাই অথবা ভোগ পিপাসা নিবৃত্তির জন্য তারাতে অনুভূত হয়ে যায়। এই প্রকারের মানুষ সমাজ যত বড় বিদ্বান হোক আর মূর্খই হন, ধনবান হন বা দীন দরিদ্র হন, সকলের প্রচেষ্টা বিশ্লেষণ করে দেখা যাবে এই চার প্রকার কার্যতে আমাদের দিবারাত্রি কেটে যায়। ভগবত চিন্তা ভগবত আরাধনা মোটেই নেই, যদি বা কেউ বাহ্যিক কিছু করেন সেটি ভাষার ভিতরে চলে যায়, কার্যত জীবনে সাধনার অভাবের দরুন তার কোন ফল লাভ করতে পারি না। এই জন্য প্রথমে মনের ভিতরে এমন তীব্র বেদনা জাগা দরকার, আমি কেন সংসারে এসেছি, এই সংসারে আমার কি কার্য কর্তব্য এবং আমি অন্তিমে কোথায় যাব, জীবনের পরম প্রয়োজন কি, অন্তিম গতি কি। যদি আমরা চিন্তা না করি ধীর ভাবে তাহলে সত্য পথের দিকে ধীর অগ্রসর হবে না। যখন জানবো সাধুর মুখে কথা শুনে শাস্ত্রের বাক্যেতে বিশ্বাস করে মানুষ এই জীবনে ভগবানকে লাভ করতে পারে, এই কোন অলিক ভাষা নয়, বক্তৃতার কথা নয়, শাস্ত্রের বাণী অভ্রান্ত কথা, মনুষ্য জীবনে মানুষ সাধনার দ্বারা সাধ্য বস্তু শ্রীহরিকে ভগবানকে নিশ্চিত রূপে লাভ করতে পারে। অপরদিকে জীবন অনিত্য, যে কোনো মুহূর্তে আমরা মরে যাব, মৃত্যু অনিবার্য। এই যে দুটি সত্য কথা শাস্ত্র আমাদের বলেছে, সেই কথাতে যদি আমরা আমাদের কান দিই, যদি মন যদি তাকে নিবদ্ধ করি, তাহলে এই উত্তেজনা আসবে হৃদয়েতে
একদিকে মৃত্যু কখন আসবে জানি না, অপরদিকে এই মানুষের জীবনে ভগবানকে লাভ করবার মহা সুযোগ সৌভাগ্য হতে পারে। এমত অবস্থাতে আমার যাবতীয় কার্য করার যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে হয় এবং পরম প্রয়োজন প্রাপ্য বস্তু শ্রীহরিকে লাভ করতে হয়, তাহলে সকল প্রকার গতি প্রচেষ্টা জীবনে সেই গন্তব্যকে লক্ষ্য করে নির্ধারিত হওয়া নিতান্ত আবশ্যক। যদি না করি তাহলে আমাদের মানুষ জীবন এই বৃথা কার্যকলাপেতেই চলে যাবে। তখনই আমরা যাব রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি আপেক্ষিক বস্তুর দিকে ছুটে মনুষ্য জীবনকে কাটিয়ে দেব। এইভাবে সারা সংসার জীবন কাটাচ্ছে। এই যে জাগতিক তুচ্ছ বিষয় নিয়ে আলোড়ন, আজকাল আমাদের ভারতে সকালবেলা উঠে খবরের কাগজে পড়েন প্রথমেই দেখব কতজন লোক কাল মরে, রোজ একই কথা আসছে, 50 জন মরলো, 100 ঘায়ল হলো, কোথায় ঘেরাও করলে, এইসব সংবাদ আজ ভারতের কোনায় কোনায় দিনরাত হচ্ছে। রাজনীতিজ্ঞ রাজনীতি নিয়ে উন্মাদ হয়ে আছে, কোন পার্টি জিতবে, কোন পার্টি হারবে, হারবে কার হাতে সত্তা আসবে, কে প্রভুত্ব করবে, কার অধীনেতে সমাজ দেশ চলবে। এই প্রতিনিয়ত আমাদের দেশ বলে নয় ভার পৃথিবীর সর্বদেশেরই এই প্রচেষ্টা, প্রভুত্ব চাই, আমার হাতে সত্তা চাই, আমি সকলের মালিক হব, আমার হুকুমে, আমার নির্দেশে, আমার মতবাদের দ্বারা সমাজ চলুক, আমি যেটাকে মতবাদ ভালো বলে মনে করেছি সেই কথার দ্বারা সমাজ অনুপ্রাণিত হোক, দেশ তাতে উত্থিত হোক, সেইভাবে জগৎ চলুক। কিন্তু যারা একথা বলেন তারা সকলে ভ্রান্ত ভূমিকায় স্থিত, তাদের বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য সীমাবদ্ধ, সীমাবদ্ধ ভূমিকায় থেকে যা কিছু কথা বলা হবে সমস্ত সীমাবদ্ধ কথাই হবে। সসীম ভূমিকায় থেকে যদি আমরা সত্যের সন্ধান পাব বলে মনে করি, জগতে শান্তি স্থাপন করতে পারব বলে যদি মিথ্যা প্ররোচনা দিয়ে মানব কালকে কুপরগামী করে দিই, ভ্রান্ত পথে পরিচালিত করি, তাহলে কেবলমাত্র আত্মবঞ্চনাই হবে না, বিশ্ব বঞ্চনা হবে এবং আবহমান কাল থেকে এইভাবে সমাজ প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, কেননা তারা সত্যের কথা কানে শোনে না। যদিও সমাজনীতি, ধর্মনীতি অর্থাৎ আপেক্ষিক ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি এর আপেক্ষিক মূল্য আছে, কিন্তু আপেক্ষিক মূল্য সীমাবদ্ধ, কাল কাল পাত্র ভেদে বদলে যায়। যে নিয়ম যে নীতি আজ প্রযোজ্য সমাজের জন্য, সময়ের পরিবর্তনের সঙ্গে সেই নীতি পরিবর্তিত হয়ে অপর নীতি অবলম্বনের জন্য মানব সমাজ ছুটে দাঁড়ায়। যেখানে কোন সিদ্ধান্তের স্থিরতা নাই, যার মীমাংসার নিত্যত্ব নেই, এমন ভূমিকায় সমস্ত মানব সমাজ চলেছে, ছুটে চলেছে। তার ভিতরে অতি স্বল্প সংখ্যক, অতি স্বল্প সংখ্যক মনুষ্যানা সহস্রেশু, কোটি কোটি মানুষের ভিতরে কেউ সত্যের সন্ধান জন্য উদ্গ্রীব হয়। বস্তুত আমরা যে বিভিন্ন পথে ছুটে চলেছি, সংসার জীবনে যেসব কার্যকলাপে জীবনকে অতিবাহিত করে দিচ্ছি, সুখের লালসায় যে দুঃখের গভীর তলদেশে নিমজ্জিত হয়ে যাচ্ছে আমাদের জীবন তরণী, সেই কথা যখন চিন্তা হবে, যখন মানুষ চিন্তা করতে পারবে যে আমরা যা কিছু সংসারে করছি, যত প্রকার প্রচেষ্টা ভালোর নামে, সুবিধের নামে, কল্যাণের নামে, ভোগ বিলাসের পরিতৃপ্তির জন্য করছি, তার অন্তিম গতি মহা দুঃখ। সংসারের দুঃখই দ্বারা সৃষ্ট হয়েছে, সেই দুঃখের মাঝে সুখের প্রচেষ্টা চিন্তা করা বাতুলতা, অন্ধকারের ঘোর অমাবস্যার নিশার মাঝে অবস্থান করে আমি আকাশের সূর্য দেখব যেমন মিথ্যা কল্পনা, তেমনি এই দুঃখময় সংসারে দুঃখের নিবৃত্তির, দুঃখের আলোড়নের ভিতরে সুখের সন্ধান পাব বলে মানুষ যে ভ্রান্ত হয়ে চলে এসেছে আহ্বান কাল থেকে, তাদের সেই গতি রুদ্ধ করবার জন্য সাধু ভগবান জগৎ অবতীর্ণ।
বীর্য সদগুরু বাক্যকে বলেছেন বীর্যবতী, ভগবানের শক্তি সমন্বিত কথা একমাত্র ভগবত কথাতেই আছে, কেননা সর্বশক্তিমান শ্রীহরি যেখানে কোন সীমাবদ্ধ নেই, যেখানে অতীত ছিল না, বর্তমান আছে, ভবিষ্যৎ থাকবে না, যেখানে কালের নিত্যত্ব, যেখানে সত্যের পূর্ণতমত্ব, সেই ভূমিকা হতে সর্বশক্তিমান শ্রীহরি তার অনন্ত শক্তি প্রকাশে বিশ্বে অবতীর্ণ হয়ে বিশ্ববাসীকে এই ভ্রান্ত পথকে তাদের গতি রুদ্ধ করে দিয়ে বিপরীত পথে ভগবানের পথে পরিচালিত করবার জন্য জগতে অবতীর্ণ হন। সারা সংসার ছুটে চলেছে ঘোর তমসা হতে তমসার অধিকতম তমসার দিকে, অন্ধকার হতে অন্ধকারতম রাজ্যের দিকে মানব সমাজ ছুটে চলেছে, আর মনে করছে আমরা আনন্দের দিকে যাচ্ছি, আমরা জ্যোতির দিকে যাচ্ছি, মিথ্যা কল্পনার দ্বারা ভ্রান্ত হয়ে যাচ্ছে, আত্মবঞ্চনার পথে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। এই পথ থেকে বাঁচাবার জন্য নির্ভীক হৃদয়ে সত্যের কথা যিনি জগতের দ্বারে জনতা গম্ভীর নিরামে সেই সত্যবাণীর দুন্দুবিনী নাদ উচ্চিত করতে পারেন, তিনি সাধু, তিনি জগৎগুরু, তিনি বিশ্বের নিয়ন্তা। সেই ভগবানের শক্তি বিনা নহে তার ধর্ম প্রবর্তন। এই জন্যে সাধুর কথাকে বলেছেন যে তাতে শক্তি আছে, এমন শক্তি আছে যে শক্তির তার ধ্বনিতে সুপ্ত হৃদয়ের যে তার অনন্তকালের যে চিত্তবৃত্তি নিদ্রিত ঘোর মহানিদ্রায় রয়েছে তাকে জাগরিত করে দিয়ে ভগবানের দিকে তাকে নিয়ে যেতে পারে। সেই তখন গম্ভীর নিনাদে যে দেশেতে বেদধ্বনির দ্বারা সমগ্র বিশ্ব নিনাদিত হইত, সেই ভারতের আজ বেদধ্বনি স্তব্ধীভূত হয়ে গেছে। বেদবাণী ভগবানের মুখনিঃসৃত কথা, ভগবানের মুখনিঃসৃত কথার আজ শব্দ প্রায় হওয়ার দরুন আজ উন্মত্ত মানব সমাজ, ভ্রান্ত পথের প্রতীক সমস্ত মানব সমাজ, যে ভারতের যে কোনা পৃথিবীতে যে যেখানে আছে সমগ্র মানব ভ্রান্ত, এই ভ্রমের পথের লোকগুলো সমাজকে ভ্রমের পথে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টায় উন্মাদ হয়ে আছে। সেই উন্মাদগ্রস্ত ব্যক্তিগণের উন্মাদনাকে দূরীভূত করবার জন্য এমন কোন ঔষধি দরকার যে ঔষধির দ্বারা তারা সুস্থ চিত্তে সুপ্রতিষ্ঠিত হতে পারে, তাদের নিদ্রা সত্যতে দ্বারা আর তারা সংলাপ করতে পারে, করে নিত্যের সন্ধান করে নিত্য ভূমিকার দিকে যেতে পারে। তার জন্য ভগবানের আগমন হয় দূরে দূরে এই বিশ্বতে আমাদের ভারতে। এই কথা বলবার জন্য সেই শাস্ত্রবাণীর কি তাৎপর্য, মা মানুষকে কি করে ভগবানের পথে নিয়ে যাওয়া যায়, তার জন্য বেশি দিন আগের কথা নয়, প্রায় 500 বছর পূর্বে ভগবান গৌরহরি আমাদের বাংলাদেশে নবদ্বীপ গ্রামে অবতীর্ণ হয়েছিলেন। মহাপ্রভু এনেছিলেন বৈকুণ্ঠের বাণী, ভগবানের কথা। মহাপ্রভু বলানি তোমরা রাজনীতি করো, সমাজনীতি করো, খাওয়া দাওয়া করো, ভোগ বিলাস করো, জন্তু ধর্মের তাড়না জীবনকে ব্যর্থ করে দাও, এই কথা বলবার জন্য মহাপ্রভু আসেননি বা সেই প্রণয়টা রেখে তাকে উৎসাহ দেননি। এই জন্তু ধর্মেতে মানব তারা ভ্রান্ত হয়ে আছে, খাওয়া দাওয়া থাকা নিদ্রা যাওয়া আর ইন্দ্র তোষণের ভিত্তিতে পশুতেও আছে মানুষেতে আছে, মানুষ বেঁচে থাকে আর জগতের বৃক্ষলতাও তো বেঁচে থাকে, মানুষ বেঁচে থাকে 60 বছর 70 নয় 100 বছর, এক একটা গাছ 200 বছর 300 বছর তো বেঁচে থাকে, তো বেঁচে থাকাটাই কি মানুষের মনুষ্যত্ব? তাহলে বৃক্ষের দীর্ঘকাল বাঁচার সঙ্গে আর মানুষের 50-100 বছর বেঁচে থাকে আমাদের তারতম্য পার্থক্য কোথায়? মানুষ খায়, ভালো খায়, সুয়ারও তো খায়, বিষ্ঠা ভোজন করে সুকরের যে সুখ তৃপ্তি হয় তার ইন্দ্রিয় ভোজন সুবিধা করে দেয়, সে তৃপ্তি লাভ করে, মানুষ দুধ ঘি ছানা মাখন মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে তেমনি সুখে অনাবসায় সে তৃপ্তি করে। সুকরের বিষ্ঠা ভোজনে আর মানুষের তার আহারিত বস্তুকে আহার করে যে তৃপ্তি পায় সেই তৃপ্তির মাঝে কোন ভেদ নেই, কিংবা সুখসজ্জাতে আরাম করে গভীর নিদ্রাতে নাক ডেকে রাত্রিবেলা ঘুমিয়ে কাটাচ্ছি, রাস্তার কুকুরও তো ঘুমিয়ে তার সময় কাটিয়ে দেয় রাত্রিবেলা বা নিদ্রাতে। সুতরাং আহার, নিদ্রা, ভয়,
মৃত্যুর ভয় সকলেরই আছে, সকলেরও আছে। মরতে কেউ চায় না, ভয়ের মৃত্যুর বিভীষিকার থেকে বাঁচবার জন্য সমগ্র জাতি প্রাণী মাত্রই রয়েছে। আর ইন্দ্রিয় প্রশান তাতে মানুষ বর্তমান কলির মানুষ পশু হতে অধম হয়েছে। পশুর তাল নির্ময় আছে, গরুর জীবনের তাল নির্ময় আছে, সকল প্রাণীতে তার সন্তান উৎপাদনের তার তাল নির্ময় আছে। মানুষ তার গতিকে অতিক্রম করে কামাতুর জীবনে গৃহীত জীবনে পশু হতে অধম জীবনেতে পরিণত হয়েছে বর্তমান কলিহত জীব। এটি জানতে হবে, গোপন করে আত্মবঞ্চনা করতে হবে না। এই প্রকারে কামের ঘোর অন্ধকারের রাজ্যে সমগ্র বিশ্ব ছুটে চলেছে, আর তারা বলছে আমরা জগতে শান্তি দেব, জগৎকে সুখ করে দেব, আমাদের দেশের লোকজনকে খুব খাওয়া করাবো। কদিন, কতদিনের জন্য? এইসব মিথ্যা প্ররোচনা এই ভোগ অভিলাষী সদ্ভিন্নতি ব্যক্তিগণই করে থাকেন। নতে বিধু স্বার্থগতি বিষ্ণু এই জগতের জীব জানে না। যারা জগতের হিত কামনা করে বলে বলেন, আমরা সমাজের হিত কামনা করি, আমাদের দেশের হিত কামনা করি, বিশ্বের কল্যাণ কামনা করি বলে যে সমস্ত কার্য পদ্ধতি তারা অবলম্বন করেন, এ ন বিধু স্বার্থগতি বিষ্ণু। স্বার্থ স মানে আত্মা নিজে, আর অর্থ শব্দের অর্থ প্রয়োজন। আমার প্রয়োজন কি সেইটাই স্বার্থ। সুতরাং জগতের যত রূপ স্বার্থের কথা আর সুখের কথা রূপের উপহারের কথা বলছে, তার পশ্চাতে সর্বতভাবে নিহিত রয়েছে নিজের মন্যতে, নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য জগতের কিছু করি। যদি আমার স্বার্থের পূর্তি না হয় তাহলে জগতের কিছু করি না। যেখানে বলি আমার স্বার্থ কিছু নেই, আমি দেশের জন্য, জগতের জন্য, মানব সমাজের জন্য করছি, তার যখন চিত্তবৃত্তি অনুসরণ করা যাবে, বিশ্লেষণ করা যাবে, তাতে দেখা যাবে তার হৃদয়ের পশ্চাৎ ভাগে মন মূর্তমান পাথরের মতো তার স্বার্থের মূর্তি অবস্থান করছে। সেই পথ থেকে সমগ্র পৃথিবী যে পথে চলেছে সেই পথের গতি যতক্ষণ পর্যন্ত না ঘুরে ভগবতের মুখে না হবে ততক্ষণ আত্মধর্মেতে জীব যাবে না। সুতরাং পরা শান্তি লাভ হবে না। শান্তি সকলেই চায়, আনন্দ সকলেই চায়, যার পুত্র হয়নি সে শত সহস্র লক্ষ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিচ্ছে নিজের দেশের স্বাধীনতার জন্য। হল দেশ স্বাধীন, হল কি আমার যেটা দেশ সেটা হয়ে গেল বিদেশ, যেটা বিদেশ সেটা হল স্বদেশ। আজ আমি ভারতবাসী বলছি এটা আমার স্বদেশ, তার মরে গিয়ে আমি যে বেহিলাঙ্গে জন্মাবো না এই কথা কে বলতে পারে, না আমি মরে গিয়ে রাশিয়াতে জন্মাবো না কে বলতে পারে। তখন ভারত আমার বিদেশ হবে, রাশিয়া আমার আপন দেশ হবে। সুতরাং আজ যে ভারতবর্ষে আমাদের বর্তমান যুগের যুব সমাজ যেভাবে উত্তেজিত হয়ে উঠেছে, কিছু বছর পূর্বেতে এই অখণ্ড ভারতে যখন ছিল সেই সব লোক আজ তারা দেখুন আপনাদের আপনাদের দুর্দশা। কারণ ভারতবাসী ছিল কিছুদিন পূর্বে, আজ তারা বস্তু হারা হয়ে আসে, তাদের যেটা আপন দেশ ছিল সেটা আজ তারা বিদেশ। সুতরাং তার জন্মভূমি চাই তার দেশ থাকলো না, অন্য একটা স্থানে এসে তার নিজের দেশ বলে বলতে হচ্ছে। স্বদেশ বলতে তাকে বলব, একটা সীমাবদ্ধ ভূখণ্ডকে আমার দেশ বলে কল্পনা মাত্র, সেই ভূখণ্ড থেকে দূরে গেলে আমি বিদেশ, বা তার অন্তরে এসে এনে বলি স্বদেশ। এই যে স্বদেশ বিদেশ ধারণা, আমার দেশ বিদেশ পরদেশ, এই যে আপন পর ভেদ বুদ্ধি, যে রাজনীতি সমাজকে, মানব সমাজকে মহাভ্রান্তির পথে পরিচালিত করছে, সত্য পথ ভ্রষ্ট করে দিচ্ছে, তার পরিণতি অসাধু মনে সপরাসাদ গ্রহত্রাণ। সাধু বলেছেন এই সত্যন্তা নয়, এই সপর ভীর বুদ্ধি কি আপন কি মকর, সমস্ত বিশ্ববাসী অনন্ত জীব সত্তা ভগবান শ্রীহরির চিরসন্তান। জগৎ বসুদৈব কুটুম্বকম, ভারতবর্ষ বলেছেন
যেই ভূমিকায় থেকে বিভূষিত হই বা কুটুম্বতম, সেই ভূমিকা নহে। অর্থনীতির ভূমিকা, সমাজনীতির ভূমিকা কিংবা রাজনীতির ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে আত্মভূমিকা। আত্মভূমিকার থেকে ভারতের বীরধ্বনি বিশ্বকে বলেছিল, বিশ্বের মধ্যে গুণ বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছে দিয়েছিল, যেখানে বহিরঙ্গি নাদে অহংকার ধ্বনি উত্থিত হয়ে ভিন্নভিন্ন নাদ করেছিল, বৈকুণ্ঠের বার্তা এনে দিয়েছিল। সেই ভারতের বার্তা নহে তুচ্ছ সামাজিক ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডির সুবিধের জন্য কোনো কথা বলা। ভারতের অবদান, ভারতের যে প্রাণ হচ্ছে আত্মভূমিকার কথাতে, যেখানে অশান্তির কোন অস্তিত্ব নেই, যেখানে ভ্রান্তির কোন কথাই নেই, যেখানে বিবাদ বিসম্বাদের কোন সম্ভাবনাই হয় না, এমন যে নিত্য শাশ্বত সনাতন ভূমিকা, সেই ভূমিকার দিকে যাওয়ার কথা ভারতের চেতনতিনি বাণী। সেই কথার কথা শোনা আবশ্যক আছে। ভারতের আমি বলি, আমাদের ভারতের যে আজ যে সমস্ত সমাজ, বর্তমান যুব সমাজ যেভাবে চলেছে, তার ভিতরে ভ্রম কোথায়? সেটা নির্ভীক চিত্তে, নিষ্কপট হৃদয়ে, হৃদয়ের অন্তরস্থল পরীক্ষা করে দেখতে হবে আমরা কি নিঃস্বার্থ ভাবে পরার্থীর পথে যাচ্ছি, না ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডির ভিতরে নিজের ক্ষুদ্র বুদ্ধির মস্তিষ্কে যে ধারাটাকে আমি ভালো মনে করি, সেই আমার মনে করা ভালোটাকে সকলের মাথায় চাপিয়ে দেবো। এই প্রকারের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার দ্বারা স্বয়ং বঞ্চিত, সমাজকে বঞ্চিত, দেশকে বঞ্চিত, জগৎকে মিথ্যার প্রচারণা মাত্র, সমাজকে তাকে মহা শান্তি নিত্য সত্যের সন্ধান দেওয়ার জন্য বৈকুণ্ঠ বিদ্বান জগতে অবতীর্ণ হন, তার জন্য স্বয়ং শ্রীহরি অনন্ত শক্তিমান ঐশ্বর্যপূর্ণ শ্রীহরি বিশ্ব জুড়ে বিশেষ করে এই পরমপুত দেশে অবতীর্ণ হয়ে সত্যের কথা নির্ভীক হৃদয়ে, হৃদয়ের বলের সহিত কারো অপেক্ষা যুক্ত না রেখে, কে সন্তুষ্ট হবে কি অসন্তুষ্ট হবে, এই পরাপেক্ষা যেখানে সেখানে নেই সত্যের সন্ধান। সত্য পরাপেক্ষা নয় করে না, সত্য নিরপেক্ষ সত্যের দ্বারা নির্ণয় করে। নিরপেক্ষ সত্যের দিকে যতক্ষণ পর্যন্ত সমাজ ধারিত না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজ, দেশ, জগৎ, সমগ্র মানব সমাজ, চেতন সমাজ শান্তির সন্ধান পাবে না। সেই শান্তির পন্থায় যাবার জন্য ভগবান গুরুহরি প্রায় 500 বছর পূর্বে আমাদের এই বাংলাদেশে অবতীর্ণ হয়েছিলেন। এই গৌরীকে বাংলাদেশ তাড়িয়ে দিয়েছিল। বাংলাদেশ থেকে বিচারে কি জানে কি বলতেছে, ধেই ধেই করে নাচে আর গঙ্গায়, হরে কৃষ্ণ বলে বেড়ায়। সেই চৈতন্যতার মাঝে যখন নবদ্বীপে তিনি তার লীলা প্রথম টেবিল মতন বিস্তার করেছেন, গৃহস্থ জীবন তিনি প্রদর্শন করেছিলেন, যে আদর্শ গৃহস্থ জীবনে কিভাবে ভগবানের কথা অনুধাবন করে ভগবানকে বস্তুতই কথায় নয়, ভাষায় নয়, বাস্তব জীবনে ভগবানকে লাভ করে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারে, ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে দর্শন দেন শ্রীবাসের ঘরেতে, তা বিষ্ণু খত্তাতে চতুর্ভুজ মূর্তি শঙ্খ চক্র গদাপদ্মধারী মূর্তিতে ভক্তগণের সামনে প্রত্যক্ষ রূপে নিজে আবির্ভূত হয়ে তাদের দর্শন দিয়েছিলেন। এই যে বাস্তব সত্য কথা, সেই সত্য বস্তু লাভ করবার পন্থা এই চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গদেব রূপে বাংলাদেশে প্রথম তার বাণী সেই বৈকুণ্ঠ ধ্বনি তিনি দিয়েছিলেন হরিনাম সংকীর্তনের মহা চমৎকারিতার কথা। বাবাজী মশাই কিছুক্ষণ পূর্বে এই নাম আপনাদের কাছে করেছেন, দুই প্রকারের নাম কীর্তন করেছেন। এক প্রকারের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যাকে বলে, যেই নাম এবং কৃষ্ণ প্রেম গৌর হরি এনেছিলেন, তার প্রবর্তন হয়েছিল বাংলাদেশে নবদ্বীপ মন্ডল হতে, নবদ্বীপ ধাম হতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র বৈকুণ্ঠ ধ্বনি নাদিত হয়েছিল শ্রী চৈতন্যদেবী দেবকমল হতে। সেই চৈতন্যদেব যখন সন্ন্যাস গ্রহণ করে ক্ষেত্রলীলাতে চলে যান, পরিধামে চলে যান, তখন তার লীলা সম্পূর্ণ অন্য প্রকারের। সেখানে স্বয়ং কৃষ্ণ
রাধিকার ভাব অবলম্বন করে কৃষ্ণ হয়ে কৃষ্ণ অন্বেষণময়ী প্রতিষ্ঠা কৃষ্ণ বিরহ কাতর তৃষ্ণা রাধিকার ভাবে উদ্দীপিত হয়ে তিনি কৃষ্ণ 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 হয়ে কীর্তন করেছিলেন। যেখানে দ্বিগুণিত বিপ্লম্বের কথা, যখন পুরী ঘটে মহাপ্রভু আলাইনাথের পথে যখন যান এবং দক্ষিণ দেশে পরে আরো অগ্রসর হন, তখনই মহাপ্রভু কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বলে কি বলেছিলেন। যদি খালি কৃষ্ণ কৃষ্ণই বলি, মহাপ্রভু বলেছেন এটি কি না রাধিকার ভাবি বিবাহিত, বিবাহিত কি রাধা না কৃষ্ণ মথুরায় চলে গেছেন, মাথুর বিরহ কৃষ্ণা রাধিকার হৃদয়ের অন্তরতম স্তর হতে অভাব কৃষ্ণ বিরহ কাতর অবস্থাতে হে কৃষ্ণ ভাবে ব্যাকুল হয়ে রাধিকা যেভাবে কীর্তন করেছিলেন সেই ভাবে সর্বতভাবে বিবাহিত হয়ে স্বয়ং কৃষ্ণই কৃষ্ণ কৃষ্ণ বলে কীর্তন করেছিলেন। কৃষ্ণ 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 রক্ষমা হে প্রাণ বল্লভ কৃষ্ণ তুমি মথুরায় চলে গেছো, তোমার অভাবে আমার প্রাণ বাঁচে না, আমার দশমী দশা উপস্থিত মৃত্যু অনিবার্য, আমার এই অবসম্ভাবী মৃত্যু তোমার বিরহ দরুন, তাই তুমি আমায় রক্ষা করো। তিনি বলেছেন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাই না, হে রাম রাধা রমন কৃষ্ণ অযোধ্যা রাম না।